আসসালাম আলাইকুম শেয়ার করছি তুর্কিশ ডেজার্ট রেসিপি সুজির তৈরি গোলাপ পেস্ট্রি খেতে অন্যরকম মজা অর্ধেকটা শিরাতে ডুবানো থাকে তাই উপরের অংশটা ক্রিস্পি এবং নিচের অংশটা হালকা নরম থাকে আর এটা শিরা দিয়ে খেতে হয় এবং পরিবেশনও করতে হয় শিরা দিয়ে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন এতে আমি যে কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে পেয়ে সবার আগে রেসিপিগুলো দেখতে পাবেন তাহলে চলুন সুজির তৈরি ডেজার্টটি বানিয়ে ফেলি প্রথমে শিরাটা তৈরি করে নিয়েছি শিরার জন্য এখানে নিয়েছি দেড় কাপ চিনি দেড় কাপ পানি আমি চুলাটা ধরিয়ে দিয়েছি যখন বলক চলে আসবে তখনই এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লেবুর রস লেবুর রস দিয়ে হাই হিটে পাঁচ মিনিট জাল করছি পাঁচ মিনিট পর আমি শিরাটা নামিয়ে নেব এখানে কয়েকটা কাঠ বাদাম নিয়েছি বাদামের উপরে লাল আবরণটা তোলার জন্য ফুটন্ত গরম পানির ভিতরে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি অন্য একটা পাত্রে সম পরিমাণ বাটার এবং তেল হাফ কাপ নিয়েছি বাটারের পরিবর্তে ঘি দিতে পারবেন তবে শুধু তেল দিয়ে ভালো লাগবে না সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ দই স্বাদ অনুযায়ী লবণ এবং হাফ কাপ সুজি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দইটা পানি ঝরিয়ে নিতে হবে বাটার বা ঘি যেটাই দেন না কেন গলিয়ে নিতে হবে আমার মেশানো হয়ে গিয়েছে এখন এর ভিতরে দেড় কাপ ময়দা এক চা চামচ বেকিং পাউডার এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি হাত দিয়ে মথে নিচ্ছি দুই মিনিটের মতো ভালোভাবে মথে নিচ্ছি আমার মাথা হয়ে গিয়েছে পনেরো মিনিটের জন্য ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি অবশ্যই এটাকে ঢেকে রাখতে হবে অন্যদিকে দশ মিনিট হয়ে গিয়েছে বাদামটা দেখুন কত সুন্দর করে উপরের আবরণটা উঠে যাচ্ছে আমি সবগুলো বাদাম পরিষ্কার করে নেছি। পনেরো মিনিট পর আমি র্যাপিং পেপারটা তুলে আরও এক মিনিট ভালোভাবে মথে নেছি। এই ডোটা কিন্তু কখনোই মসৃণ হবে না আমি দুটো ভাগ করে নেছি। এক ভাগ আমি এক সাইডে রেখে দিচ্ছি আর বাকি অংশটাকে আমি হাত দিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়েছি গোল করে একটা রুটি বেলে নিয়েছি রুটির পুরুত্বটা হবে ঠিক নান রুটি যেরকম রাখি ঠিক সেরকম হবে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম মোটা হবে এখন কুকি কাটার দিয়ে আমি গোল গোল করে কেটে নিয়েছি আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে সেক্ষেত্রে যে কোনো পটের মুখ দিয়েও এই কাজটা করতে পারেন এখন ফোলটা বানানো দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে একটার উপরে একটা মোট চারটা দিয়ে দিচ্ছি ভিডিওটা একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এভাবে চাপ দিয়ে লাগিয়ে এক সাইড থেকে আমি ফোল্ড করে নিচ্ছি আমার ফোল্ড করা হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর গোলাপ হয়ে গিয়েছে মাঝখান দিয়ে আমি কেটে নিলে একটা দিয়ে দুটো গোলাপ হয়ে যাবে প্রথমে একটু চ্যাপটা হয়ে যাবে কিন্তু পরে ধরলে এটা ঠিক হয়ে যাবে পেছনের সাইডটাও দেখিয়ে দিচ্ছি এভাবে আমি বাকি সবগুলো গোলাপ তৈরি করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আরও একটা দেখিয়ে দিচ্ছি ঠিক আগের মতো চারটা দিয়ে দিচ্ছি দিয়ে এক সাইড থেকে আমি ভাজ করে নিচ্ছি আমার আরও দুটো গোলাপ তৈরি হয়ে গিয়েছে আমি আগের মতো কেটে নিয়েছি সবগুলো বানিয়ে আমি বেকিং ট্রেতে নিয়ে নিয়েছি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন যে বাদামগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো এভাবে চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি টেড ওভেনে দুইশো ডিগ্রি সেলসিয়াসে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য বেক করছি আমি লিখে দিয়েছি আপনাদের সুবিধার জন্য তবে টাইমটা আপনাদের ওভেনের তাপমাত্রার উপরে কম বেশি লাগতে পারে তৈরি হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি একটু কাছ থেকে দেখিয়ে দিয়েছি যে কতটা সুন্দর হয়েছে হাত দিয়ে ধরা যায় এমন গরম অবস্থায় আমি অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি যারা মিষ্টি পছন্দ করেন না তারা ঠিক এভাবেই চিনি সিরাপ ছাড়াও খেতে পারেন আমি উপর দিয়ে ঠান্ডা সিরাপগুলো দিয়ে দিচ্ছি যেহেতু এটাকে শিরা দিয়ে খাওয়া হয় তাই এই অবস্থায়ও আপনারা সার্ভ করতে পারেন অথবা এক ঘন্টা শিরার ভিতরে রেখেও শিরা দিয়ে সার্ভ করতে পারেন তৈরি হয়ে গেল সুজির তৈরি গোলাপ পেস্টি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না তো আজকের মতো রাখছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ